হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাইলেন্ট কিলার। এই জায়গার কথা বলেছিলাম, আমি চলে এসেছি জুরাইন প্রেস ক্লাবে। তো জুরাইন প্রেস ক্লাবের বর্তমান সভাপতি সাহেল আহমেদ সোহেল, তো এই ভাইয়ের সাথে আজকে পরিচয় হবে, চলুন। হ্যালো, আমি সাহেল আহমেদ সোহেল, জুরাইন প্রেস ক্লাব প্রেসিডেন্ট। এই হলো অফিস লুক, অনেক কার্যক্রম অ্যাক্টিভিটিস এখানে রয়েছে, তো আপনাদের দেখিয়ে দিলাম। সোহেল ভাই আমার খুব কাছের একজন মানুষ, বলতে পারেন যে আপন ভাইয়ের মতোই। উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, আমরা একসাথে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক কাজ করেছি। তো আপনিও আসতে পারেন যে কোনো প্রয়োজনে, যে কোনো নিউজ ভিত্তিক কাজ অথবা প্রবলেম ফেস করতে হলে এখানে চলে আসতে পারেন। সোহেল ভাই খুবই আন্তরিক, আপনাদের সহযোগিতা করবেন আশা করি। কি বলেন সোহেল ভাই? হ্যাঁ, ইয়েস, ইনশাল্লাহ যে কোনো ব্যাপারে আমরা চাই সমাজের যারা নাকি অবহেলিত আছে তাদেরকে সহযোগিতা করার জন্য, সেটা যেভাবেই অবশ্যই অবশ্যই। সোহেল ভাই এবং আমি এই বিষয়ে একসাথে কাজ করতেছি। উনি আরেকটা ওনার পরিচয় দেই, উনি বিবর্তন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটার চেয়ারম্যান এবং এটার একটা উদ্যোক্তা। উনি অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছেন এবং ধীরে ধীরে দাঁড় করাচ্ছেন। আমি একটা পোস্টার দেখাচ্ছি, এটা হলো ওনার একটা বিশেষ কার্যক্রম। দুস্থদের এবং গরিব অসহায় নারী এবং পুরুষদেরকে সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠানটি, এটি একটি অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান। আপনিও এই প্রতিষ্ঠানটা দেখতে পারেন, এর ওয়েবসাইটও রয়েছে। আপনি আপনার কোনো পরিচিত বা আদার্স বিভিন্ন সেক্টর থেকে অনুদান করতে পারেন এখানে। কি বলেন সোহেল ভাই, কিছু বলবেন? হ্যাঁ, এই বিষয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। আমরা সামাজিক উন্নয়নে 2009 সাল থেকে বিবর্তন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে আমরা কাজ করতেছি। আমাদের এই প্রতিষ্ঠানটা অলাভজনক। আমরা এখন বন্যা দুর্গতদের, যারা উত্তরবঙ্গে আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, উত্তরবঙ্গে যে বন্যা পরিস্থিতি হয়েছে, এটার জন্য আমরা আসুন না, হাতে হাত মিলে দশে সবাই সবাই হাতে হাত মিলে আমরা বন্যা দুর্গতদের সাহায্য করি। আপনি আপনার তরফ থেকে যা কিছু হোক না কেন তা দিয়ে, আমি আমার তরফ থেকে যা কিছু হোক না কেন তা দিয়ে, চলুন না আমরা একবার ঘুরে আসি সেই উত্তরবঙ্গের মানুষগুলোকে দেখে আসি, যারা বন্যা দুর্গ থই থই পানির মধ্যে ভাসছে। আসলে তারা তো আমাদের সমাজের আমাদের বাংলাদেশের নাগরিক। অবশ্যই অবশ্যই, তারা আমাদের সমাজেরই অংশ, তারা খুব বিপদে আছে। হ্যাঁ, আমরা আমাদের দশে মিলে করি কাজ, হারে জিতি না ইলাজ। জি, হাতে হাত মিলিয়ে আমরা সবাই কাজ করি। জি, সামাজিক উন্নয়ন। জি, দেশের উন্নয়ন। হ্যাঁ জি, ধন্যবাদ। বাংলাদেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে এদেশকে, এদেশের উন্নয়নের জন্য কাজ করি। জি, ধন্যবাদ সোহেল ভাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, বাই।